আমরা যখন দেশে থাকি তখন আমাদের বিদেশি খাবার খাওয়ার জন্য খুব মনটা ছটফট করে এবং খুঁজে বেড়ায় কোথায় কী রকমের চাইনিজ বা বিদেশি খাবার দাবার আছে। আর যখন বিদেশে আছি তখন বুঝি যে নিজেদের দেশীয় খাবারের স্বাদ ঠিক কতটা। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার, আর শনিবার মানেই উইকেন্ড, ছুটির দিন। তবে সেই সব ছুটির দিনে যে সময় হয় তা কিন্তু একদমই না। তো যেই ছুটির দিনগুলোতে সময় পাই মোটামুটি চেষ্টা করি নিজেদের পছন্দের খাবারগুলো, যে দেশের মানে এর যে কী স্বাদ সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না, তো সেগুলো বানানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকেও কিছু খাবার দাবার বানাচ্ছি, আর এটা হচ্ছে আমার স্টাইলের চিকেন ফ্রাই বলতে পারো। একটুখানি কেএফসি স্টাইল থাকে, যেহেতু এখানে কেএফসি পাওয়া যায় কিন্তু একদমই ঝাল থাকে না। এখানকার যে কোনো ফ্রাইড আইটেম বলো তো খেয়ে মনে অতটা শান্তি পায় না, সেই জন্য নিজে বানানোর চেষ্টা করি একটুখানি ঝালঝাল করে। যেহেতু যতই হোক আমরা তো একটু ঝালপ্রিয় মানুষ। আর এদিকে দেখো, এটা হচ্ছে ফুচকার আলু মাখা, আর এপাশে একটু টক দই ফেটে নিয়েছি, আর সস এগুলো দিয়ে আজকে হচ্ছে হবে দই ফুচকা, মানে দই উইথ চাটনি, চাটনিটাও আমি আজকে বানিয়েছি। তো যেই ফুচকাগুলো দেখছো ওগুলো হচ্ছে বাংলাদেশি ফুচকা, যে ফুচকা পাপড়িগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড, তো সেই ফুচকা পাপড়িগুলো আমি এক চামচ তেলে একদম এয়ার ফ্রায়ারে সুন্দর করে ভেজে নিয়েছি। মানে বিশ্বাস করবে না, এক চামচ তেলে ফুচকাগুলো ফুলে ঠিক এরকম বড় বড় হয়েছে, সুন্দর। আর এপাশে ফুচকাগুলোকে আমি ভাঙছি, কারণ এর ভেতরে এখন হচ্ছে আমি অনেক রকমের পুর দেব। আর আজকে আমার মনে ভীষণ আনন্দ যে আমি এইগুলো খাবো, মানে বিশ্বাস করবে না, আমি দেশে যাব আর প্রত্যেক দিনই আমি রাতে ভাবি যে আমি দেশে গিয়ে কী কী খাবার খাবো, সেগুলো লিস্ট করি, আর তার মধ্যে ফার্স্ট লিস্টে থাকে হচ্ছে ফুচকা। তো যতই বলো ওই যে আমাদের দেশের যে ফুচকার স্বাদ আর এই কেনা পাপড়ি ফুচকা, আকাশ আর পাতাল তফাত তো নেই। যেহেতু আর কি করব, মেয়ে মানুষ, আমি আগে দেশে থাকতে এরকম সপ্তাহে 3-4 দিন তো আমি ফুচকা খেতামই, তো এখন এখানে ভীষণভাবে মিস করি, আর মিস করলেই কি, এই জন্য এগুলো খাই। তো যাই হোক, আর মিডিলে হচ্ছে সর্ষে ইলিশ ভাত ছিল যেটা আমি দেখাইনি, এই হচ্ছে আজকের খাবার দাবার, আর লাস্টে একটা আইসক্রিম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।